সোমদা অ্যান্টি ইনকাম্বেন্সি কোভিডের সেকেন্ড ওয়েভের সময় উত্তরপ্রদেশে সারি সারি জ্বলন্ত চিতা, গঙ্গায় ভেসে যাওয়া লাশ, হাথরাস, উন্নাও, লখিমপুর খেরি, কৃষক আন্দোলন, এই সমস্ত কিছুর পরও আমরা দেখলাম বিপুল গরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় ফিরল। না, প্রশ্নটা যেটা করেছেন সেটা তো একদম প্রাসঙ্গিক। এই সমস্ত ইস্যু নিয়ে আমরা তো সোচ্চার ছিলাম, আছি এবং থাকব, কিন্তু এটা ঠিক তারপরেও বিজেপিকে হারানো যায়নি, বিজেপিকে আমরা হারাতে পারিনি, এই দায় আমরা স্বীকার করছি। কিন্তু এটা ঠিক, আমরা কখনোই এটা বলিনি যে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস ওখানে সরকার গড়বে, এইরকম সিচুয়েশন আমরা প্রথম থেকেই কখনো দাবি করিনি। হ্যাঁ, এটা ঠিক আপনি যেটা বলেছেন যে ফল আমরা আশা করেছিলাম সেই ফল আমরা পাঁচ রাজ্যে, আপনি বলুন না, পাঁচ রাজ্যে আপনাদের ফলাফল, দ্য গ্র্যান্ড ওল্ড পার্টি, তাদের ফলাফল না, দেখুন আমি 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 সেই রাজনীতিতে বিশ্বাসই করি না যে আমি অন্য যুক্তি দেব। এটা ঠিক যে কংগ্রেস সব কটা রাজ্যেই খারাপ ফল করেছে। প্রশ্নাতীতভাবে যেটা সব থেকে বেশি খারাপ লাগছে আমাদের, সেটা পাঞ্জাবে আমরা অ্যান্টি ইনকাম্বেন্সির ফ্যাক্টরের সাথে সাথে ওই যে আপ একটা নতুন শক্তি হিসেবে এসেছে এবং তাদের সাফল্যকে আমরা কৃতিত্ব দিচ্ছি যে আমরা ওখানে মানুষের মন বুঝতে পারিনি। আমাদের কৃষক আন্দোলনের যে ফসল, যে লড়াই আমরা করেছিলাম, সেই লড়াইয়ের ফসল আপ পেয়েছে, আপও ছিল সঙ্গে, তারা পেয়েছে, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। কিন্তু গোয়াতে যেটা হয়েছে, গোয়ার ফলটা একটা মিশ্র প্রতিক্রিয়া। দেখুন, গোয়াতে 500, 550, 400 ভোটের ডিফারেন্সে অনেকগুলো আসন হাতছাড়া হয়েছে, সেখানে 5.5% ভোট তৃণমূল কংগ্রেস এবং তার সহযোগী দল পেয়েছে। সেই জায়গাটা আমাদের একটুখানি ভাবার বিষয় যে বিজেপির সঙ্গে লড়াই এবং বিজেপির সহযোগী পার্টি কাদের সাথে লড়াই, এই লড়াইটা চলছে, এই লড়াই আগামী দিনে আরও চলবে, দেখা যাক। তবে হ্যাঁ, আমরা মানুষের রায় মাথা পেতে নিচ্ছি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং আমরা আগামী দিনে এর কারণ খুঁজব। কিন্তু সৌমদা, 2024 নির্বাচনের আগে, যেটা আমি আগেই বলছিলাম, যে বলা হয় যে লখনৌ এর পথ দিয়েই দিল্লির পথ যায়, না, আপনি একদম ঠিক, এবং শুধুমাত্র উত্তরপ্রদেশ না, এই পাঁচ রাজ্যের নির্বাচনে আপনাদের যে ফল, এখনো আশা রাখেন যে আপনারা 2024 কোনো চ্যালেঞ্জ ছুটতে পারবেন? না, অবশ্যই চ্যালেঞ্জ ছুটতে পারবো, কারণ 2024 আপনি যেটা বলছেন, রাস্তা নিশ্চয়ই ওদের অ্যাডভান্টেজ আছে, কিন্তু তার মানে এই নয় যে এখনও 18-19 মাস বাকি, সেই লড়াইটা এখনও আগামী দিনে অনেক কঠিন হবে। মানুষের ইস্যু এবং মানুষের বিভিন্ন ইস্যু তো শেষ হয়ে যায় না, এবং উত্তরপ্রদেশেই আপনাকে বলছি যে এই হাথরাস নিয়ে বা ধরুন লখিমপুর খেরি নিয়ে যে আন্দোলন সারা ভারতবর্ষ দেখেছে, তার মানে বিজেপি ওই সিটগুলোতে জিতে গেল, তার মানে এটা নয় যে এই ইস্যুগুলো ডেসিমিনেট করে গেল, এটা মানুষের, দেখুন আমি আপনাকে বলছি, সেটা ডেফিনেটলি না, কিন্তু আমার এখানেই বক্তব্য যে রাজনৈতিকভাবে এই ইস্যুগুলো দিয়ে বিজেপির মোকাবিলা করা গেল না কেন? হ্যাঁ, দেখুন রাজনৈতিকভাবে বিজেপির বিরুদ্ধে মোকাবিলা করা গেল না, সেটা বিজেপির সাফল্য না, মানুষ আমাদেরকে, আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম মানুষ আমাদেরকে ভরসা করতে পারেনি, বিশ্বাস করতে পারেনি, সেটা মানুষ সর্বশেষ কথা। কিন্তু আমি আপনাকে বলছি যে ধরুন আজকে আমি একটু দেখি, জাস্ট আমরা এক বছরও হয়নি, এই রাজ্যে তো একটা বড় হাই ভোল্টেজ নির্বাচন দেখেছি, সেখানে আমরা দেখেছিলাম যে মহিলা ভোট মমতা বন্দ্যোপাধ্যায় বিপুলভাবে আস্থা রেখেছিল, এবং সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাংলা নিজের মেয়েকে চায়, বাংলার গর্ব মমতা, এবং আমরা দেখলাম যে যে প্রার্থী তালিকা তাতে মহিলাদের যে উপস্থিতি, এই সমস্ত কিছু শাসক দলের ফেভারে গেল, এবং যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে একদম এক ঝোঁকে চলে গেল। ও কংগ্রেস ও উত্তরপ্রদেশে এরকম একটা চেষ্টা করেছিল, কেন উত্তরপ্রদেশের মহিলারা আপনাদের উপর ভরসা রাখলেন না? আমি আপনাকে বলি, দেখুন আমি এটা খুব ক্যান্ডিডলি আপনাকে একটা কথা বলছি যে উত্তরপ্রদেশে কালেকটিভ লিডারশিপে আমরা লড়েছিলাম। আপনি যে কথাটা বলতে চাইছেন সেটা ঠিক, যে প্রিয়াঙ্কা গান্ধী বলেছিলেন যে লড়কি হু লড় সকতি হু, এই স্লোগান দিয়ে 40% মহিলা রিজার্ভেশন দিয়ে লড়াই করেছিল, কিন্তু সেভাবে প্রতিফলন হয়নি, বড় অংশের মহিলা ভোট যোগী আদিত্যনাথের কাছে গেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আমাদের খুঁজতে হবে যে উত্তরপ্রদেশে হাথরাস হয়েছে, যে উত্তরপ্রদেশে উন্নাও হয়েছে, ঠিক ঠিক, আমরা তার মানে কি, আমরা সেই ভোটটা ডেন্ট করতে পারিনি, এটা খুব পরিষ্কার, ডেন্ট করতে পারিনি। এতে আপনি নেতৃত্ব যদি দিয়েছেন, তিনি তো দায় স্বীকার করছেনই, এবং আমরা সবসময় মনে করি যে কালেকটিভ লিডারশিপের উপর আমরা চলছি। আড়াইশোর ওপর আসন কংগ্রেস পেয়েছে, কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে, আমি ঠিক এখানে বসে আপনাকে প্রশ্ন করছি, আজকের জয়ের কৃতিত্ব কার? আপনি কালেকটিভ লিডারশিপকে দিতেন না, আপনি প্রিয়াঙ্কা গান্ধীকে দিতেন, রাহুল গান্ধীকে দিতেন? প্লিজ প্লিজ আপনি ক্যান্ডিড উত্তর দিন। আমি বলছি কাল আমরা, আপনি কৃতিত্ব কাকে দিতেন? আপনি কালেকটিভ লিডারশিপকে দিতেন না প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধীকে? প্রেসিডেন্ট হেরে গেছে, প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্ট যে সবথেকে বড় মুখ ছিল অজয় সিং লাল্লু, তিনি হেরে গেছেন, তো আমরা কালেকটিভ, প্রিয়াঙ্কা গান্ধীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল সবচেয়ে এখানের মুখ কে, প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু আপনার এই প্রেসিডেন্টের কথা বলেননি, বলেছিলেন বাইরে বেরোলে কার মুখ দেখা যায়। প্রিয়াঙ্কা গান্ধী কি দায় অস্বীকার করেছেন এই হার?
অস্বীকার করেননি, রাহুল গান্ধী অস্বীকার করেছেন অস্বীকার করেননি, আমরা তো বলছি আমরা এই হারের দায় স্বীকার করছি। আমি এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।